আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনাদেরকে বিহারি কেন বলা হয় এটা একটু জানতে চাচ্ছিলাম। আমরা তো বিহারি হয়ে পাকিস্তানি আছি না। পাকিস্তানে আসলেন, বাট আপনাদেরকে পাকিস্তানি বলা হয় কারণ কি? আপনারা কি আটকে পড়া পাকিস্তানি? আটকে পড়া। এরপরে আপনারা মানে পাকিস্তানে যাওয়ার জন্য কোনো যাবার জন্য না দিলে যাবো কিন্তু মানে কিভাবে এই ক্যাম্পে আসলেন? এই গন্ডগোল লাগছে। আর এই ক্যাম্পটা গুড়ি ধরলো কিভাবে? এই ক্যাম্পে হয়েছে। হ্যাঁ, এই ক্যাম্পে স্বাধীনের পরে হয়েছে। স্বাধীনের পরে হয়েছে, বাট এটা তো একজন দুইজন হয় না, সবাই একসাথে। সবাই একসাথে, সবাই একসাথে। আপনাদের জীবনযাপন কেমন কাটছে বা আপনারা কি নাগরিকত্ব পাইছেন? নাগরিক পাইনি এখনো। পান নাই কিন্তু কেন পান নাই সে বিষয়ে কিছু বলবেন? এগুলো সরকার না দিলে কি? সরকারের কাছে কি আপনারা আবেদন করছিলেন? করছেন কিন্তু কিছু বলা নাই সেই বা আপনারা এই নাগরিকত্ব জীবনে বা কার্ড দিছে আর কি? কার্ড দিছে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে? কার্ড দিছে মানে কোনো যে আমাদের ভোটার কার্ড আছে না? হ্যাঁ, সেটাই আছে। তারপরে রেশন কার্ড, রেশন কার্ডও আছে। বা আপনাদের এই আর কি কি সুযোগ সুবিধা দিচ্ছে সরকার? আর কিছু, আর কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না? রেশন তো হয়তো পয়সা দিয়া বা আপনাদের যে ছেলে মেয়ে আছে, সন্তান সন্তানদের আছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা ওগুলার কোনো বেনিফিট দেয় না সরকার? না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন।